প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো। আমি মিল্টন বিশ্বাস, সহকারী শিক্ষক, বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, রূপসা খুলনা। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা তোমাদের সামনে তুলে ধরবো। আজকে যে কবিতাটি তোমাদের সামনে আমি আলোচনা করব, এটি হচ্ছে জীবন সঙ্গী, লেখক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো আমরা কবিতাতে যাওয়ার আগে আমরা লেখক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু জানার চেষ্টা করি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1838 সালের 17 এপ্রিল হুগলি জেলার রাজবল্লভাট গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা কৈলাস চন্দ্র বন্দ্যোপাধ্যায় আর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতার খিদিরপুর বাংলা স্কুলে পড়াশোনাকালে আর্থিক সংকট পড়ে, ফলে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। অতঃপর কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ পরশুন্ন কুমার সর্বাধিকারীর আশ্রয়ে তিনি ইংরেজি শেখেন। পরবর্তীকালে হিন্দু কলেজে সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি সরকারি চাকরি, স্কুল শিক্ষকতা এবং পরিশেষে আইন ব্যবসায় নিয়োজিত ছিলেন। মাইকেল মধুসূদন দত্তের পর কাব্য রচনায় সবচেয়ে খ্যাতিমান হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় দ্বিত্ব সংহার নামক মহাকাব্য রচনা করেন। এছাড়া অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, আশা কানন, সায়ানী ইত্যাদি। আর 24 মে 1903 সালে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। তো আমরা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু জানলাম। এখন আমরা প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে অবশ্যই বই আছে, তো আমরা একটু বইয়ের সহায়তা নেব, তাহলে আর একটু সুবিধা হবে বুঝতে। আমরা কবিতাতে যাব। বলনা কাতরস্বরে বৃথা জন্ম এ সংসারে, নিশার সফল। অর্থাৎ অনেকে মনে করে যে জন্ম এমন বলো আফসোস করে যে জন্মে আমি যদি দুঃখই পাই, তুমি কারকে তোমার বলে যে করোনা ক্রন্দন। অর্থাৎ পুত্র কন্যা বা স্ত্রী কে কার, কেউ আমার না, বা এরকম মনে করে কে কার, আমার কে বা আমি কার, এরকম চিন্তা না করে আমাদের সংসারে যে কর্ম, অর্থাৎ আমাদের নিত্য যে কর্ম, কর্ম করে যেতে হবে। মানব জনসার এমন পাবে না বাহ দৃশ্যে গুলো নারে মন বলেছে। মানব জনম আমাদের হচ্ছে সর্বশ্রেষ্ঠ জনম। এই মানব জনমে আমাদের বিষয় সময় নষ্ট করলে চলবে না, তাই বাইরের চাক সিক্ত দেখে ভুলে আমাদের এই যে মানব জনম, এই জনমের যে সময়টা বৃথা ব্যয় করা ঠিক না। করোনা সুখের হ্রাস, করোনা দুঃখের পার জীবনের উদ্দেশ্য তা নয়। অর্থাৎ সুখের আশা করে শুধু শুধু দুঃখ পাওয়া এটা ঠিক না, যে সুখের পিছনে না দৌড়ায় বরং কর্ম করতে হবে। কর্ম করলে এক সময় দেখা যাবে যে আমার জীবনে সুখ হবে, কিন্তু কর্ম না করে শুধু সুখের পিছনে দৌড়ায় বেড়ালে যে কিসে সুখ আসবে, সুখ আসবে, সুখ সুখ করতে করতে আরো বেশি দুঃখ পাওয়া যায়, তাই এটা করা ঠিক না। সংসারে সংসারী সাজ, কর নিত্য নিত্য কাজ, ভবের উন্নতি যাতে হয়। অর্থাৎ সংসারে সেই সংসারের দায়িত্ব বা কর্তব্য এগুলো পালন করতে হবে। নিজের যে প্রতিদিনের কাজ সেই নিত্য কাজ, অর্থাৎ প্রতিদিনের কাজ করতে হবে, তাতে যাতে আমাদের উন্নতি হয়। দিন যায় কম যায়, সময় কাহরও নয়, বেগে ধরায় নাহি হয় স্থির। অর্থাৎ দিন দিন আসছে, দিন যায়, অর্থাৎ সময় যায়, সময় আসে, এইভাবে যে প্রকৃতির নিয়ম, এই নিয়মে সময় কিন্তু চলতেছে, কিন্তু সময় কিন্তু
স্থির না, তার যে গতি, তার গতিতে সে কিন্তু চলমান, কারোর জন্য সে মানে স্থির হয়ে থাকতেছে না। তাই বলতেছে যে এখানে স্থির না, সহায় সম্বল সম্পদ বল সকলে ঘুষায় কাল আয়োজন সই বলের দিন, সহায় সম্পদ এক সময় আছে এক সময় থাকবে না এক সময় হবে, এই এগুলো চিরস্থায়ী নয়। তাই আয়ু অর্থাৎ আমাদের আয়ু রেখা শৈবালের নেই, অর্থাৎ পানির সমান শৈবালের যে পানি যেমন ক্ষণস্থায়ী কত সময়কে বাঁচবে তার কোনো ঠিক নেই, তাই যত সময় বাঁচি তত সময় আমাদের এই পৃথিবীতে যে ভালো কর্মে কর্মগুলো করে যেতে হবে। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ভীত হয়েও না মানো। সংসার সমরাঙ্গনে যেমন যোদ্ধা যুদ্ধ করে, সংসারেও আমাদের সেই সংসারে সেজে নিত্য কাজ করতে হবে, সংসারে সংসারে সেজে দৃঢ়পণে বা দৃঢ়চিত্তে যেমন যুদ্ধ করে যোদ্ধা, তেমন আমাদের সংসার পরিচালনা করতে হবে। এখানে ভীতে ভয়ে ভীত হলে চলবে না। কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যা প্রাণ, মহিমায় জগতে দুর্লভ। অর্থাৎ সেই বীর্যবান বা বীর্যবানের মতো যুদ্ধ করতে হবে, কখনো ভীত হওয়া যাবে না। এখানে দৃঢ়মানে যুদ্ধ করতে হবে যাতে আমরা বিজয়ী হই, এখানে যদি জিতি তাহলে অবশ্যই আমাদের মহিমা থাকবে এবং আমাদের সেই মহিমা দুর্লভ পৃথিবীতে। সে কথা বলছে মনোহর মূর্তি হেরে অভিজীব অন্ধকারে, ভবিষ্যতে করোনা নির্ভর। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে ভবিষ্যৎ আমাদের এমনিতে এমনিতেই হবে বা যে নিয়ম নিয়ম অনুক হবে, কিন্তু তা না, আমাদের এখানে কাজ করতে হবে। আমাদের যদি আমাদের ভাগ্য সবকিছু ছেড়ে দিলে চলবে না, আমাদের কাজ করতে হবে এবং সেখান থেকে আমাদের যে ভালো মন্দ এই অবস্থা পরিবর্তিত হবে। অতীত সুখের দিন পুনর ডেকে এনে চিন্তা করে হইও না কত। অর্থাৎ অতীত যে সুখের দিন, সেই সুখের দিনগুলোকে এখন দুঃখের দিনে না টেনে বরং এই দুঃখের দিনে আমাদের দৃঢ়পণে কাজ করতে হবে, যাতে আমাদের এই দুঃখের দিন থেকে আমরা আবার পুনরায় সুখের দিন ফিরে নিতে পারি। মহাজ্ঞানী মহাজন জীবতে করে গমন, হয়েছেন প্রাত স্মরণীয়। অর্থাৎ যারা মহৎ ব্যক্তি, মহাজন যারা, সেই মহৎ ব্যক্তিরা যে পথ ধরেছিল স্মরণীয় বরণীয় হয়ে আছেন, আমরাও সেই পথ ধরে সামনের দিকে এগিয়ে যাব। সেই পথ লক্ষ্য করে স্বীকৃত কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। অর্থাৎ আমরা যদি সেই পথ ধরে চলতে পারি তাহলে আমরা ভবিষ্যতে উন্নতির পথে যাব বা ভালো কোনো কাজের কাজ করতে পারবো এবং তাতে আমরা স্মরণীয় হয়ে থাকবো। সমসাগরকে পদাঙ্কিত করে আমরাও ভাবো যে অমর। অর্থাৎ আমরা সেই পথ ধরে যদি ভালো কাজ করতে পারি তাহলে আমরা ভবিষ্যতে অমর হয়ে থাকবো। অর্থাৎ ভালো কাজের জন্য পৃথিবীতে মানুষ মরার পরও অমর হয়ে থাকবে, আমরাও তেমন হয়তো হতে পারবো যদি ভালো কাজ করি। সেই চিহ্ন কোনো কারো জন পরে যশোদ্বারে এবং আমাদের সেই যে পথ, যদি আমি অমর হতে পারি বা ভালো কোনো কাজ করতে পারি, আমার সেই ভালো কাজ করার পথ ধরে দেখছে আমার সে ভবিষ্যৎ প্রজন্ম, সেই প্রজন্ম আমার অনুসরণ করবে এবং তাতে আমাদের পৃথিবীতে আরো উন্নতি হবে। করোনা মানবগণ বৃথা হয়ে জীবন সংসার সমরাঙ্গন মাঝে। তাই বলেছে যে সংসার সমরাঙ্গন মাঝে শুধু শুধু সময়টাকে নষ্ট করে, বৃথা এই সময়টাকে নষ্ট করে বা চিন্তা করে এই জীবনে যে সময়টুকু সময়টুকু ক্ষয় করা ঠিক হবে না। সংসার সমরাঙ্গন মাঝে আমাদের যে কাজ, সেই কাজ করে যেতে হবে। সংকল্প করে যো যা সাধন কর্ম তাহা রত হয়ে নিজ নিজ কাজে। অর্থাৎ আমাদের যার যে সংকল্প আছে, যে সেই সংকল্পগুলো যদি আমরা কাজ করবো, সেটা কাজ করবো তাহলে আমরা নিজ নিজ কাজ যদি করতে পারি তাহলে আমরা আমাদের উন্নতি করতে পারবো বা আমাদের ভালো কিছু করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের যে কবিতাটি, কবিতাটাই বলব হচ্ছে যে আমাদের এই সংসার সমরাঙ্গন মাঝে সর্বশেষ যে বলা হয় আমাদের কর্ম করতে হবে, ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে আমাদের কর্ম করতে হবে এবং কর্মতেই আমাদের সফলতা আসবে এবং ভবিষ্যতের সুখ সমৃদ্ধিগুলো নির্ভর করে ভালো কিছু করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এই জীবন সঙ্গীত কবিতাটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই ক্লাস আর সামনের দিকে যাবো না, এখানেই শেষ করছি। তো এই করোনাকালীন সময় তোমরা সুরক্ষা সামগ্রী ব্যবহার করবে, তোমরা অযথা বাইরে ঘোরাঘুরি করবে না, আর সবাই ভালো থাকবে।
সামনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ক্লাস আজকে আমাদের এখানে শেষ করছি। ধন্যবাদ।